আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও স্বাগত। আজকে আমরা আমাদের লগাতুস সুহুফের ষষ্ঠ নম্বর দর্শে এসে উপনীত হয়েছি। এর আগে আমরা পাঁচটি দর্শ করেছি। গত বৃহস্পতিবারে আমরা একটি দর্শ করেছিলাম, সেই দর্শটি ছিল হচ্ছে আমাদের পঞ্চম দর্শ। তো সে পঞ্চম দর্শে আমরা কি আলোচনা করেছি তা সংক্ষেপে একটু আলোচনা করেই আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো যারা এখন আমাদেরকে দেখছেন, একজন বলুন যে সাউন্ডটা ঠিক আছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, একজন একটু কষ্ট করে বলুন। তো আমরা আলোচনা শুরু করছি। আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি আল ফাওয়াইদুল লগাউইয়ার তৃতীয় দর্শ নিয়ে। জি, জাযাকাল্লাহ। তৃতীয় দর্শ করেছি আল ফাওয়াইদুল লগাউইয়ার, আর মিডিয়া আরবির আমরা পঞ্চম দর্শ করেছি। তো গত দর্শে আমরা বলেছিলাম সরকারি এবং বেসরকারি কিছু সংগঠনের নাম, সেখানে আওয়ামী লীগ, বিএনপি, এগুলোকে আরবিতে কীভাবে বলে, তারপরে আপনার হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, শাপলা চত্বর, জমিয়ত ওলামাই হিন্দ, জমিয়ত ওলামাই বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র, ছাত্র আন্দোলন, এগুলো নিয়ে আমরা, এগুলোর আরবি কী হবে এ নিয়ে আমরা আল ফাওয়াইদুল লগাউইয়া করেছিলাম তৃতীয় দর্শটি গত বৃহস্পতিবার। আর আমরা আলোচনা করেছিলাম, আর আমাদের মিডিয়া আরবির পঞ্চম দর্শ আমরা আলোচনা করেছিলাম আলামত তারকিম, তথা জ্যোতি চিহ্ন নিয়ে, বিরাম চিহ্ন নিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী আপনারা যারা সেই ক্লাসটি করেছেন তারা সবগুলো আলোচনা বুঝতে পেরেছেন, আর যারা এখনও দেখেননি সেই আলোচনাগুলো আপনারা পিছনে গিয়ে, অথচ আগ্রহ রাখেন তারা পিছনে গিয়ে দেখে নিন, আশা করছি বেশ ফায়দা হবে। তো আজকে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি আজকের দর্শ হচ্ছে নোয়াখালী থেকে। সাউন্ডের সমস্যা হচ্ছে। তো আমরা আজকে আমাদের আল ফাওয়াইদুল লগাউইয়ার চতুর্থ দর্শ করব, আর আল ফাওয়াইদুল লগাউইয়ার চতুর্থ দর্শ করব এবং আমরা মিডিয়া আরবির ষষ্ঠ দর্শ করব। তো আল ফাওয়াইদুল লগাউইয়া, এটা চতুর্থ দর্শে আজকে আমরা আলোচনা করব ফেসবুক সংক্রান্ত শব্দাবলী, যে ফেসবুক ব্যবহার করতে গেলে আমরা মৌলিকভাবে যে শব্দগুলো আমরা দেখতে পাই এগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সহজ উপায় এবং মাধ্যম হচ্ছে, সিস্টেম হচ্ছে যে আমরা আমাদের ফেসবুকটাকে এখনই আরবি করে ফেলি, তাহলে দেখবেন আপনি ফেসবুকের কিছু পরিভাষা রয়েছে, কিছু ইস্তেলাহাত রয়েছে, এগুলো আপনি যদি আপনার ভাষাকে পরিবর্তন করে ফেলেন, মোবাইলের ভাষাকে পরিবর্তন না করে শুধুমাত্র ফেসবুকের ভাষাটাকে পরিবর্তন করেই আপনি কিন্তু আপনার ফেসবুকের ইস্তেলাহাতগুলো জানতে পারেন। তারপরে আমি আপনাদের সহজার্থে আমি আমাদের আল ফাওয়াইদুল লগাউইয়ার চতুর্থ দর্শে এগুলো বলে দিচ্ছি। দেখুন, ফেসবুক হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে মানুষ পারস্পরিক কথা, মানে যোগাযোগ করে। তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে আরবিতে শাবাকাতুন ইজতেমাঈয়াতুন বলে, অথবা আল মাওয়াকিউল ইজতেমাঈয়া, অথবা শাবাকাতুত তাওসুলিল ইজতেমাঈ। এই তিনটি শব্দ দ্বারা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যক্ত করতে পারেন আরবিতে। আসুন এবার ফেসবুককে আরবিতে আল ফেসবুক, অর্থাৎ ফা ইয়া সিন বা ওয়াও কাফ, ফেসবুক সরাসরি, মানে ইংলিশটাকে আরবি হিসেবে আপনারা বলতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা ইনশাল্লাহ আমরা আলোচনা করব যে আরবিতে অনেক শব্দ এমন রয়েছে যা ইংরেজি হুবহু শব্দটাকে আরবি করছে। তো ইনশাল্লাহ যখন আমরা দাখিল এবং তারিব নিয়ে আলোচনা করব, এটা যদিও আমাদের হেডলাইনে ছিল না, আমাদের ক্লাসগুলোর আলোচনা ছিল না, ইনশাল্লাহ যদি সময় সুযোগ হয় তাহলে আমরা দাখিল এবং তারিব নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো ফেসবুককে সরাসরি আপনারা আরবিতে ফেসবুক বলতে পারেন। এখন ফেসবুক তো আছে, কিন্তু এখন আপনারা সাইন আপ করতে হবে। সাইন আপ মানে হচ্ছে নতুন একটি অ্যাকাউন্ট খোলা, এটাকে আরবিতে বলে ফাতহু হিসাবিন অথবা ফাতহুল হিসাব।
যেটাই বলেন না কেন, তো ফাতহু হিসাবিন অর্থ হচ্ছে অ্যাকাউন্ট খোলা, অর্থাৎ সাইন আপ, ইংরেজিতে বলে সাইন আপ করা। যদি সাইন আপ করে ফেলেন তাহলে আপনার এর পরবর্তীতে যেটা প্রয়োজন দেখা দিবে লগ ইন করা, লগ আউট করা, অর্থাৎ ফেসবুকে প্রবেশ করা এবং ফেসবুক থেকে বের হওয়া। তো লগ ইনকে বলা হয় তাসজিলুদ দুখুল, আর লগ আউটকে বলা হয় তাসজিলুল খুরুজ। আপনারা জানেন সাজ্জালা ইসাজ্জিলু মানে লেখা, রেকর্ড করা। তো এখানে তাসজিল মানে আপনি লিখছেন, মানে রেকর্ড করছেন যে আপনি প্রবেশ, প্রবেশের রেকর্ড, তাসজিলুদ দুখুল অথবা তাসজিলুল খুরুজ। তো তাসজিলুদ দুখুল মানে হচ্ছে আপনার লগ ইন করা, আর তাসজিলুল খুরুজ মানে হচ্ছে লগ আউট হওয়া। তো আপনি যখন লগ ইন করলেন তো লগ আউট তো পরে আসবে, তারপর আমরা আগেই জেনে নিলাম। এখন আমরা জানবো ফ্রেন্ড রিকোয়েস্ট। ফ্রেন্ড রিকোয়েস্টকে আরবিতে রিকোয়েস্ট, দেখুন এগুলো ইংরেজি শব্দ, এগুলো বাংলা করলেই কিন্তু আপনি আরবি বলতে পারেন। ফ্রেন্ড মানে বন্ধু, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা। তো ফ্রেন্ড রিকোয়েস্টকে আরবিতে বলে তলাবু সদাকহ, তা সদাকহ মানে বন্ধুত্ব, আর তলাব মানে হচ্ছে আপনার আবেদন। তো ফ্রেন্ড রিকোয়েস্ট অর্থাৎ রিকোয়েস্ট করা। আরেকটা আছে ফ্রেন্ড সাজেস্ট, অর্থাৎ আপনি একজনকে রিকোয়েস্ট পাঠালেন, তার পরিচিত অনেক ফ্রেন্ডকে আপনার নিজে নিচে সাজেস্ট করবে, বলবে এগুলোকে হয়তো মে ইউ নো, হয়তো আপনি এগুলোকে এদেরকে চিনেন। তো এই যে ফ্রেন্ড সাজেস্ট, এটাকে বলা হয় ইকতিরাহু সদীকিন লি শখসিম্মা, ইকতিরাহু সদীকিন লি শখসিম্মা, অর্থাৎ ফ্রেন্ড সাজেস্ট। এরপরে আসে হচ্ছে স্ট্যাটাস, আপনি এরপরে স্ট্যাটাস দিবেন। তো স্ট্যাটাসকে আরবিতে বলা হয় মানসুর, আল মানসুর, যেহেতু নাসার ইয়ান শুরু, আপনি প্রকাশ করছেন, প্রচার করছেন, ছড়িয়ে দিচ্ছেন, এই জন্য এটাকে ইসমে মাফুলের সিগা দিয়ে ব্যবহার করা হয়, আল মানসুর অথবা আল মানসুর, আপনি যেটাই বলেন না কেন। তো এর মানে হচ্ছে স্ট্যাটাস। এখন স্ট্যাটাস তো দেওয়া হলো, কিন্তু আপনার স্ট্যাটাসটা ভালো লাগলে তো লাইক দিতে হবে অথবা কমেন্টস করতে হবে, পক্ষে হলেও কমেন্টস করতে হবে ভালো লাগলে, অথবা বিপক্ষে হলে তো চূড়ান্তভাবে কমেন্টস করতে হবে। এটা আমাদের মজ্জাগত অথবা মজ্জাগত দোষ, অথবা আমাদের এই সাবকন্টিনেন্টের অথবা বাংলাদেশের, বিশেষ করে ভারত, বাংলাদেশে, পাকিস্তান, এই কান্ট্রিগুলোর অধিকাংশ এই সমস্যাটা আছে যে একটা মানুষ একটা কিছু লেখলেই এটাকে কীভাবে ভুল ধরা যায়, কীভাবে ত্রুটি বের করা যায়, কীভাবে ত্রুটি যুক্ত করা যায়, এর পিছনে আমরা লেগে যাই। ক্লাস করছি, এই যে আমি এখন এই যে বলছি যে আমাদের বাংলাদেশে এই সমস্যা, অনেকে ভাবছেন শুধু বাংলাদেশে এই সমস্যা, এটা নিয়ে অনেকের হয়তো প্রশ্ন রয়েছে। এখানে হয়তো অনেকে কমেন্ট করে দিবেন যে না হুজুর শুধু বাংলাদেশের সমস্যা না, জি ভাই অনেক দেশে এই সমস্যা রয়েছে। তো এই যে আপনি তালিক করবেন, অর্থাৎ আপনি কমেন্টস করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, তো এগুলোকে আরবিতে বলা হয়, দেখুন লাইক করাকে আরবিতে সরাসরি একটি বাক্যই বলে দেওয়া হয়, সরাসরি লাইক মানে কোনো আরবি নেই, তো একটি বাক্যই বলে দিতে বলে দেওয়া হয়। যেমন আ জাবাত নি, আ জাবাত নি মানে আ জাবাত নি মানসুরতুক, যে আপনার স্ট্যাটাস আমাকে মুগ্ধ করেছে, আমাকে অভিভূত করেছে, বিমোহিত করেছে, তো এটাকে আ জাবাত নি বলতে হয়। তো শুধু লাইক ইংরেজিতে যেমন একটি শব্দ, আপনি আরবিতে এসে আর শুধু একটি শব্দ পাচ্ছেন, আপনি একটি বাক্য বলতে হবে আ জাবাত নি। তারপর আছে কমেন্ট, কমেন্ট হচ্ছে তালিক, আল্লাহ কয় আল্লিকু মানে ঝুলাই দেবো, আপনি কিছু ঝুলাই দেবেন, তো এই এখানে তো আপনার কথাটাকে এখানে ঝুলিয়ে দিচ্ছেন, তো এটাকে বলা হচ্ছে তালিক মানে কমেন্টস। যেমন আপনি একজনকে বলেন আপনি তালিক করুন, তো বলবেন আল্লিক, আল্লিক অর্থ তা কমেন্টস করুন, মানে আমরের সিগা দিয়ে বললেই হবে। এটা তা ফেইল বাপ থেকে এসেছে এই শব্দটি, আল্লাহ কয় আল্লিকু তালিকান মাসদার তালিক। এরপর আসুন হচ্ছে আপনার, এটা হচ্ছে কমেন্ট, শেয়ার, শেয়ার হচ্ছে আল মুশারাকা, শারাকা ইউশারিকু, আপনারা জানি পারস্পরিক একজন একজনের সাথে মানে দ্বিপাক্ষিক কোনো আলোচনা, কোনো কাজ, কোনো করাকেই আপনার মুফালা ভাব থেকে আনতে হয়, তো শারাকা ইউশারিকুর মাসদার হচ্ছে মুশারাকা। মুফালার আরেকটা মাসদার আছে মুশারাকাতান, আরেকটা হচ্ছে শিরাকান ফি আয়ালান, এই ওজনে। তো যাই হোক, এখানে আমরা মুশারাকা এই মাসদারটাকে আনলাম। তো আল মুশারাকা মানে হচ্ছে আপনার শেয়ার করা। ওখানে দেখবেন আপনারা ফেসবুকে যখন আপনি আরবি করে ফেলবেন, দেখেন ওখানে লেখা থাকবে আল মুশারাকা। সাইমুল হক উনি বলছেন যে বাগেরহাট থেকে শুনছি, জি ভাই জাযাকাল্লাহ আমাদের দর্শনে অংশগ্রহণ করার জন্য। এরপরে আমরা স্ট্যাটাস তো আমরা আলোচনা করেছি, এরপর হচ্ছে সার্চ বা অনুসন্ধান। আমরা আমাদের কোনো মানে মাদ্রাসার নামকে সার্চ করার জন্য আমরা উপরে লিখি
অমুক মাদ্রাসা, মারকাজু শাইখুল ইসলাম আল মাদানী, আমরা সার্চ দেই, আমরা সার্চ দেই এই মদিনাতুল উলুম ইসলামী আইডিয়াল মাদ্রাসা, আমরা অনেক সময় সার্চ দেই মালিবাগ, অথবা অনেক সময় প্রয়োজন দেখা দেয় আমার বন্ধুকে খোঁজা, উনি শুধু ওনার নামটা বলেছে তো ওনাকে খুঁজে বের করতে ফেসবুকে। তো ওই যেই জায়গাটা আমরা সার্চ করি এই জায়গাটাকে বলা হয় সার্চ অপশন বা অনুসন্ধান অপশন, অনুসন্ধান বক্স, যেটাই বলেন না কেন সার্চ বক্স। তো এই যে সার্চ করা এটাকে বলা হয় বাহথুন আল বাহথু। যেমন তুমি তোমার বইটি খোঁজো, তাহলে আমরা এই বাহাস আন কিতাবাতিক, আন কিতাবিক, যে তুমি তোমার কিতাবটি খোঁজো, বাহাসা এ বাহাস আন শিলা হয়। তো ফেসবুকে আপনি আপনার বন্ধুকে খুঁজবেন, এখন এখানে ওরা ব্যবহার ফেসবুকে সাধারণত এটা ব্যবহৃত হয় বাহথুন ফি ফেসবুক, বাহথুন ফি ফেসবুক। আচ্ছা, এরপর হচ্ছে স্টোরি শেয়ার, এটা নতুন খুব বেশি দিন হয় না এটা যুক্ত হয়েছে স্টোরি শেয়ার। তো স্টোরি শেয়ার অথবা অ্যাড স্টোরি এটাকে বলা হয় ইনশা উকিসতিন। তো ইকিসা মানে তো স্টোরি গল্প, তো স্টোরি শেয়ার ইনশা, ইনশা মানে এখানে সৃষ্টি করা, অর্থাৎ আপনি একটি স্টোরি নতুন করে ইয়া করছেন। একজন লেখছে যে নারায়ণগঞ্জ থেকে শুনছি হজরত, যে জাজাকাল্লাহ ভাই, ওনার নাম হচ্ছে রব্বানী, এইচ এম জি রব্বানী, যে জাজাকাল্লাহ ভাই দূর থেকে শুনছেন আমাদেরকে। আরেকজন এইচ এম মাহদি হাসান, জি হজরত ভালো লাগছে, জি জাজাকাল্লাহ ভাই। এরপর আমরা তো স্টোরি শেয়ার অথবা অ্যাড স্টোরিকে আমরা আরবিতে বললাম যে ইনশা উকিসতিন। এরপর আসুন সি মোর, সি মোর মানে হচ্ছে আরও দেখুন। আমরা অনেক সময় একটা স্ট্যাটাস দিলে দেখা যায় নিচে লেখা থাকে সি মোর অথবা আরও দেখুন, এটাকে বলা হয় আরবিতে আরদুল মাজিদ। এটা যে কোনো জায়গায় আপনি পত্রিকাতেও পেতে পারেন অনেক সময়, অথবা আপনি ফেসবুকে কোনো স্ট্যাটাসের ক্ষেত্র, ফেসবুকে কোনো স্ট্যাটাসের ক্ষেত্র পেতে পারেন। তো এটা হচ্ছে আপনার আরদুল মাজিদ অর্থাৎ সি মোর মানে আরও দেখুন। এরপরে আসে হচ্ছে আপনি একটি স্ট্যাটাস দিলে ট্যাগ করা, আপনি আপনি চাচ্ছেন যে অথবা এক জায়গায় একটি সুন্দর স্ট্যাটাস পেয়েছেন, একটি সুন্দর ভিডিও পেয়েছেন, লেকচার পেয়েছেন, তো সেখানে আপনি আপনার বন্ধুকে অ্যাড করতে চাচ্ছেন, ট্যাগ করতে চাচ্ছেন, অথবা আপনি একটি স্ট্যাটাস দিচ্ছেন নির্দিষ্ট কিছু মানুষকে, নির্দিষ্ট কিছু আপনার বন্ধু তালিকার থেকে ট্যাগ করে। তাহলে এই ট্যাগকে আরবিতে কী বলে? যে এক ভাই বলছেন জি হজরত খুব চমৎকার আলোচনা জাজাকাল্লাহ, আরেকজন বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর, জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। দেখুন মাঝে মাঝে কমেন্টগুলো নিচ্ছি এই জন্য যে যাতে করে আপনাদের ভিতরে এক ঘেয়েমি না চলে আসে। তো যেটা বলছিলাম ট্যাগ, ট্যাগকে আরবিতে বলা হয় আল ইশারাতু ইলাল আসদিক, আশারা আশারা ইউশিরু, এখান থেকে আল ইশারাতু ইলাল আসদিক মানে ট্যাগ করা আরবিতে। এরপর আসে হচ্ছে ফিলিংস, ফিলিংস মানে কি? দেখুন আপনি একটি স্ট্যাটাস দিলে অনেক সময় দেখাচ্ছে যে আমি আজকে খাবার খেয়েছি, এটি সুন্দর একটি খাবারের রেসিপি আপনি ইয়া করে পোস্ট দিয়ে সেখানে আপনি ফিলিংস দিলেন যে ফিলিং সুইটি, খুব ভালো স্বাদ মানে মিষ্টি অনুভব করছেন, অথবা খুব ভালো অনুভব করছেন এরকম, অথবা আপনি খুব আজকে একটি কষ্ট পেয়েছেন, সেই কষ্টের স্ট্যাটাস দিয়ে ওখানে আপনি একটা ফিলিং যোগ করে দিলেন যে আই এম ফিলিং স্যাড এরকম, অথবা আই এম ফিলিং এক্সাইটেড, এই জাতীয় এই যে ফিলিংস, এই যে এই ফিলিংসকে আরবিতে বলা হয় শুউর অথবা নাশাত। দুটি শব্দ আপনি বলতে পারেন ফেসবুক, আপনি দেখবেন এই দুটি শব্দই পাবেন, একটা হচ্ছে শুউর আর একটা হচ্ছে আপনার নাশাত। তো তারপরে আমরা আসি হচ্ছে প্রোফাইল, প্রোফাইল নিয়ে, প্রোফাইল বলে প্রোফাইল বলা হয় আপনি যেই আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা খুললেন, তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ছবিতে ক্লিক করলে অথবা আপনার নামে ক্লিক করলে যে পেজটা আছে আসে সেটাই হচ্ছে আপনার প্রোফাইল। তো প্রোফাইলকে আরবিতে বলা হয় আসফাতুর রাইসিয়া, এটা শুধু এই আমাদের ফেসবুক প্রোফাইলকেই শুধু আসফাতুর রাইসিয়া বলে না, আপনারা উইকিপিডিয়া যদি দেখেন তাহলে উইকিপিডিয়াকে ল্যাঙ্গুয়েজটা যদি আপনি আরবি করে ফেলেন তাহলে আপনারা দেখবেন উইকিপিডিয়ার একদম প্রথম যে পেজটা এই পেজটাকে আরবিতে বলা হয় আসফাতুর রাইসিয়া। সুতরাং আপনি যে কোনো ওয়েবসাইট এবং যে কোনো হ্যাঁ যে কোনো ওয়েবসাইটে অথবা যে কোনো কাজের মূল মানে লুকিংটা মূল ফেসটা এখানে যদি আপনি যান এটাকেই বলা হয় আসফাতুর রাইসিয়া। আপনার যার আল মাকতাবাতুল আখফিয়া একটা আছে, আমরা ওখান থেকে পিডিএফ অনেক সময় ডাউনলোড করি, তো ওখানেও দেখবেন আপনার প্রথম পেজটাকে আর রাইসিয়া বলে, এটা আসফাতুর রাইসিয়া। তো যাই হোক আসফাতুর রাইসিয়া মানে হচ্ছে প্রোফাইল।
এরপর আসুন যে কভার ফটো। কভার ফটো মানে হচ্ছে প্রোফাইল পিকচারের নিচে যেটা লম্বালম্বিভাবে যে পিকচারটা থাকে এটাকে বলা হয় কভার ফটো। তো কভার মানে হচ্ছে কোনো জিনিসের উপর একটি কভার থাকা, তো এটাকে আমরা আরবিতে বলি গিলাফ। যেমন আপনার কোরআন শরীফে যদি উপরে গিলাফ দেই মানে কভার দেই, এটাকে আরবিতে বলি আমরা গিলাফ। তো কভার ফটোকে আরবিতে বলবো আমরা সুরাতুল গিলাফ, মানে কভার ফটো, কভারের ফটো সুরাতুল গিলাফ। আর প্রোফাইল ফটো, প্রোফাইল পিকচার অথবা কভার পিকচার, তো প্রোফাইল পিকচারকে আমরা আরবিতে বলতে পারি সুরাতুল মিলাফ ফি শখসি। মিলাফ ফোন, এটা আরবিতে সাধারণত আপনার একটা মানে কী বলে এটাকে ফোল্ডার, বিভিন্ন ফোল্ডারের ক্ষেত্রে ব্যবহৃত হয় মিলাফ ফোন। তো আমরা বলতে পারি সুরাতুল মিলাফ ফি শখসি, অর্থাৎ আপনার প্রোফাইল পিকচার। যে এক ভাই বলেছেন হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মিজান এহসানি, আপনারা সবাই আপনিও ভালো আছেন? তারপরে আছে মিজান এহসানি আছেন পিরোজপুর থেকে, জি সুদূর পিরোজপুর থেকে শুনছেন, ধন্যবাদ ভাই, জাজাকাল্লাহ। তো আমরা এক নজরে আমরা আজকে এরপরে আরেকটা শব্দ জানি, আর দুইটা শব্দ জানি, সেটা হচ্ছে যে ফেসবুক পেজ, আর একটা হচ্ছে ফেসবুক গ্রুপ। গ্রুপে যে কেউ স্ট্যাটাস দিতে পারে, গ্রুপের মধ্যেও আবার অনেকগুলো গ্রুপ আছে, সিক্রেট, প্রাইভেট, আবার পাবলিক। আবার পেজের মধ্যে কিন্তু কোনো প্রকারভেদ নাই, পেজ পেজই, এখানে শুধুমাত্র অ্যাডমিন এবং মডারেটর অথবা এডিটর যারা আছেন, অ্যাডভার্টাইজিং অথবা অ্যাডভার্টাইজার যারা আছেন তারাই শুধু, অ্যাডভাইজার, অ্যাডভার্টাইজার না অ্যাডভাইজার যারা আছেন তারাই শুধু আপনার ওখানে স্ট্যাটাস দিতে পারেন, এটা ফেসবুক পেজের ক্ষেত্রে। কিন্তু যারা কিন্তু ফেসবুক গ্রুপের ক্ষেত্রে যে কোনো ব্যক্তি যদি পাবলিক হয় তাহলে সবাই এখানে স্ট্যাটাস দিলেই আপনার শো করে, আর সিক্রেট হলে সেখানে যারা যুক্ত আছেন তারাই শুধু আপনার স্ট্যাটাস দিতে পারে। আরেকটা হচ্ছে আপনার একটা সিক্রেট, একটা পাবলিক, আরেকটা যেন কি কি বললাম, আচ্ছা যাই হোক তিনটা আছে। তো এগুলোর মধ্যে আপনারা স্ট্যাটাস দিলেই কিন্তু আপনার এই স্ট্যাটাস নিয়ে নেয়, অনেক সময় অ্যাডমিনের আপনার অ্যাপ্রুভের প্রয়োজন পড়ে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ফেসবুক পেজ, এটাকে আরবিতে কী বলে? এটাকে বলা হয় সফহাতুন, এর জমা হচ্ছে সফাহাত। আর ফেসবুক গ্রুপ, এটাকে বলা হয় আল মাজমুআ, এটার বহু বচন হচ্ছে আল মাজমুআত। এই হচ্ছে আপনার ফেসবুক সংক্রান্ত কিছু মৌলিক কিছু আরবি। এছাড়া আপনার অনেক আরবি পাবেন যদি ফেসবুকের ভাষাটাকে আরবি করে ফেলেন। তো আমরা সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যমকে আপনি তিনটি শব্দ দ্বারা ব্যক্ত করতে পারেন, শাবাকাতুন ইজতেমাইয়াতুন অথবা আল মাওয়াকিউল ইজতেমাইয়া অথবা শাবাকাতুত তাওয়াসুলুল ইজতেমাই। ফেসবুক মানে হচ্ছে আল ফেসবুক, সাইন আপ করা হচ্ছে ফাতহা হিসাবিন, লগ ইন করা হচ্ছে তাসজিলুল দুখুল, লগ আউট করা হচ্ছে তাসজিলুল খুরুজ। ফ্রেন্ড রিকোয়েস্ট মানে হচ্ছে তলাবুস সাদাকাহ, আর ফ্রেন্ড সাজেস্ট মানে হচ্ছে ইকতিরাহু সাদিকিন লিশখসিন মা, লাইক মানে হচ্ছে আজাবাতনি, কমেন্ট মানে হচ্ছে তালিক, শেয়ার মানে হচ্ছে মুশারাকা, স্ট্যাটাস হচ্ছে মনসুরা, সার্চ বা অনুসন্ধান হচ্ছে বাহথুন ফি ফেসবুক, আর স্টোরি শেয়ার বা অ্যাড স্টোরিকে বলা হয় ইনশা উ কিসাতিন, আর সি মোরকে বলবো আরদুল মজিদ, ট্যাগকে বলবো আল ইশারাতু ইলাল আসদিকা, ফিলিংসকে বলবো শুউর অথবা নাশাত, প্রোফাইলকে বলবো আসফাহাতুর রাইসিয়া, পেজকে বলবো সফহাতুন আসফাহাত অথবা সফাহাত, গ্রুপকে বলবো আল মাজমুআ অথবা মাজমুআত, কভার ফটোকে বলবো সুরাতুল গিলাফ, আর প্রোফাইল ফটোকে বলবো সুরাতুল মিলাফ ফি শখসি। একজন বলছে মিজান এহসান, হুজুর অনুবাদ নিয়ে আলোচনা করবেন না কবে? যে আমাদের এখানে মিডিয়া আরবি নিয়ে আলোচনা, তো আমরা কিন্তু এই মিডিয়া আরবি নিয়ে আলোচনা করছি, এটা এর মাঝামাঝি আমরা অতিরিক্ত আপনাদেরকে একটা মানে অতিরিক্ত একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে আল ফাওয়াইদুল লুগাউইয়া, এ সংক্রান্ত আলোচনাটাই আমরা এখন করলাম। এখন আমরা আমাদের মিডিয়াতে ঢুকব। আমরা একটি খবর পড়েছিলাম, আপনারা সবাই জানেন, সেই হেডলাইন পড়েছিলাম, হেডলাইন কীভাবে পড়তে হয় সেটার বিস্তারিত আলোচনা করেছি। তারপর আমরা শব্দে প্রবেশ করেছিলাম, ইয়াকিদু মাজলিসুল উজারা ইজতেমা আন, এখানে সবগুলো শব্দ নিয়ে আলোচনা করেছি এবং বলেছি এই ক্লাসে আমরা ইয়াকিদু শব্দ নিয়ে কিছু আলোচনা করব। তো এই ক্লাসে আমরা খবরটা আরেকবার পড়ে নেই, সেটা হচ্ছে ইয়াকিদু মাজলিসুল উজারা ইজতেমা আন ফি সাবিনাতি ওয়ান নিসফু মিন মাসাইল আরবিআ আল কাদিম বি রিয়াসাতি দুকতুর আব্দুল আজিজ হেজাজি রাইসুল উজারা। এই সংবাদটা আমাদের ছিল, তার হেডলাইন নিয়ে আমরা আলোচনা করেছি, মোবাইল চার্জ দেওয়া আমার আরবি কি হবে, যে ইনশাআল্লাহ এগুলো আমরা বলবো, আমাদের সাথেই থাকুন।
ইনশাল্লাহ আমরা এই প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ আমরা শেষে নিব। তো এখন আমরা আমাদের মৌলিক ক্লাসে চলে যাই, আল ফাওয়াইদুল লুগাবিয়ার ক্লাস আমাদের এখানেই শেষ। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে পত্রিকার মূল ক্লাস। দেখুন, আকদা ইয়াকিদু একটা শব্দ এসেছে, আর একটা শব্দ এসেছে রিয়াসা। এই দুটি শব্দ নিয়েই আমরা এই দুটি শব্দের তামরিম করব একসাথে। আমরা জানি আকদা ইয়াকিদু বলেছিলাম যে আয়োজন করা, এর আগে বলেছিলাম। আর রিয়াসা শব্দটা রইসা ইয়ার আসু এখান থেকে এসেছে, অর্থাৎ প্রধান হওয়া। আপনারা জানো র আসুন মানে মাথা, তো সেখান থেকে মূল মাদ্দা র হামজা আর সিন। তো এটা হচ্ছে মূল মাদ্দা, মূল মাদ্দার অর্থ হলো মাথা। মাথা মানে প্রধান মহান ব্যক্তি, রইসুল কৌমি, তাকেই রইস বলা হয়। তো রইসা ইয়ার আসু মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া, অর্থাৎ নেত্রী নেতা। র আসুন থেকে রইস থেকে রইসা ইয়ার আসু মানে নেতৃত্ব দেওয়া। তো বীর ইয়াসাতি দুক্তুর, বীর ইয়াসা মানে হচ্ছে তত্ত্বাবধায়নে নেতৃত্বে, এই অর্থ আমরা ব্যক্ত করতে পারি। তো দুটি শব্দ নিয়েই আমরা ইনশাল্লাহ তামরিন করি, আকদা ইয়াকিদু আর বীর ইয়াসাতি। যেমন কওমি মাদ্রাসা প্রতি বছর একটি বাৎসরিক সমাপনী অনুষ্ঠানে, বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তাকিদুল মাদারিসুল আহলিয়া আল ইসলামিয়া ইজতিমাআন সানাউইয়ান ফি কুল্লি আমিন। তাকিদুল মাদারিসুল আহলিয়া আল ইসলামিয়া ইজতিমাআন সানাউইয়ান ফি কুল্লি আমিন। এখন আপনি বলে দিতে পারেন বি রিয়াসাতিল মুদির, যেমন আপনি আপনার মাদ্রাসার কথা বলবেন যে তাকিদু মাদ্রাসাতুনা, তাকিদু মাদ্রাসাতুনা হাফলাতান উসবুঈয়াতান বি রিয়াসাতি মুদিরিনা। অর্থ নেতৃত্বে, আমাদের মুহতামিম সাহেবের নেতৃত্বে আমাদের মাদ্রাসা একটি সাপ্তাহিক সভার আয়োজন করেছে। তো এভাবে আপনি বলতে পারেন। এরপরে দেখুন আকদা আরো বলুন আপনি, যেমন বাংলাদেশের সরকার আয়োজন করেছে, তো তখন বলবেন আকদাত হুকুমাতু বাংলাদেশা, আকদাত হুকুমাতু বাংলাদেশা আর শাইখাতু হাসিনা। অথবা আপনি বলতে পারেন যে ওই যে জমিয়তে ওলামায়ে হিন্দ বলেছিলাম, জমিয়তে ওলামায়ে হিন্দের প্রধান আয়োজন করেছেন, তাহলে বলবেন আকদা রইসু জামাআতি ওলামাইল হিন্দ, জামাআতিল ওলামাইল হিন্দি, তাহলে আকদা শব্দটা আপনি শুরুতে আনবেন। অথবা আপনি বলতে পারেন আকদা, অথবা বলতে পারেন আকদাত বাংলাদেশু হাফলাতান সানাউইয়াতান বিরিয়াসাতি হুকুমাতি বাংলাদেশ আর শেখ হাসিনা, আর শেখ হাসিনা বলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধানে বা নেতৃত্বে বাংলাদেশ একটি সভার আয়োজন করেছে। তো এটা আপনি আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারেন। তো বিয়ে রিয়াসাতি মানে হচ্ছে আপনার তত্ত্বাবধায়নে অথবা আপনার নেতৃত্বে, যে অর্থে ব্যবহার করেন। দেখুন এরপর আরেকটি শব্দ এসেছে আল কাদিম। ওই যে আমরা এখানে আরবিতে বলেছিলাম যে মিন মাসাইল আরবিয়া আল কাদিম, অর্থাৎ আগামী বুধবার। এই যে আল কাদিম এর মানে হচ্ছে আগামী। তো আগামী শব্দের অর্থ হচ্ছে আল কাদিম, আর বিগত শব্দের অর্থ হচ্ছে আল মাদি, এর শব্দের অর্থ হচ্ছে আপনার আল হাদির। তো এখন আপনি বলুন যে বিগত সপ্তাহ, বিগত সপ্তাহ আল উসবুউল, না আগত সপ্তাহ বলুন আল উসবুউল কাদিম, আর বিগত আল উসবুউল মাদি, আর চলমান সপ্তাহকে আপনি বলবেন আল উসবুউল হাদির। আর আগত সপ্তাহ অর্থাৎ আগামী সপ্তাহ, আগামী সপ্তাহকে আপনি আরবি, আরেকটা আরবি বলতে পারেন আল উসবুউল মুকবিল, এই আরবি হিসাবে, এই আরবিতেও আপনি ব্যক্ত করতে পারেন। এরপর দেখুন আপনি বলবেন আগামী বছর আল আয়ামুল কাদিম, অথবা আসসানাতুল কাদিমা, চলতি বছর আসসানাতুল জারিয়া, অথবা আল আয়ামুল জারি, বিগত বছর আসসানাতুল মাদিয়া, অথবা আল আয়ামুল মাদি। এই অর্থে আগামী বছর তুমি কোন মাদ্রাসায় ভর্তি হবে, বি আইয়াতি মাদ্রাসাতিন তাল তাহিকু ফি সানাতিল আল কাদিমা, ফি সানাতিল কাদিমা, এটা বলতে পারেন আপনি যে আগামী বছর তুমি কোন মাদ্রাসায় ভর্তি হবে।
তারপরে আসুন আপনার মানে আবার এটাকে আবার যেমন এই যে আগত মানে আগামী বছর এটাকে আপনি আবার আরবি এভাবে বলতেন আসানাতুল আতিয়া এটাও বলতে পারেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। যেমন তিনি তার সফরকে আগামী সপ্তাহ পর্যন্ত বিলম্বিত করলেন, এটা আরবি কী হবে? যেমন আখর ফুলানুন সাফারহু ইলাল উসবুইল কাদিম, আখর রজুলু সাফারহু ইলাল উসবুইল কাদিম, যে লোকটি তার সফরকে আগামী সপ্তাহ পর্যন্ত বিলম্বিত করল অর্থাৎ দেরি করল, এই হিসাবে আপনি ব্যক্ত করতে পারেন। আমরা এই শব্দগুলো এখান থেকে আমরা অনেকগুলো শব্দ জানলাম এই একটি খবর থেকে। আমরা রাজনৈতিক একটি সংবাদ পড়লাম, এই সংবাদটি শুধুমাত্র দেড় লাইনের, তো এই দেড় লাইনের সংবাদটা পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আজকে ছয়টা ক্লাস চলে গিয়েছে। সংবাদকে এভাবে যদি আপনি প্রতিটা শব্দ নিয়ে তাহকিক করে ব্যাখ্যা করে এবং নিজের তামরিনে এনে যদি আপনি শিখতে পারেন তাহলে আশা করা যায় আপনার ফায়দা হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি একটি শব্দ জানলেন, শুনলেন, মুখস্থ করলেন, শেষ, আর কখন এটা নিয়ে তামরিন করলেন না, কোনো বাক্য গঠন করলেন না, মুখে উচ্চারণ করলেন না, লেখায়ও আনলেন না, তো এই শব্দটা আপনার খুব বেশি দিন টেকসই হবে না, থাকবেও না। দেখুন আপনি আপনার সব আপনি প্রতিটা শব্দকে যতটুকু মূল্যায়ন করবেন আপনাকে ততটুকু মূল্যায়ন করবে। কখনো কোনো কিছু লিখতে গিয়ে যখন আমরা শব্দ পাই না, যখন আমরা কোনো কিছু বলতে গিয়ে যখন আমরা শব্দ বলতে জানি না বা মুখ দিয়ে আসে না, তখন আমরা মনে করি আমি এই শব্দটা আমি হয়তো কখনো পড়িই নাই, জানিই নাই, এমন মনে হয়। অথচ আপনি যখন এই যে জিনিসটা জানছেন না, যে শব্দটা বলতে পারছেন না, এই শব্দটা যখন আপনি জেনে যাবেন মানে কিছুক্ষণ পরেই ঘেটে অথবা খুঁজে, তখন আপনার মনে পরক্ষণেই মনে হবে আরে এই শব্দটা তো আমি জানতাম, চিরপরিচিত মনে হচ্ছে। আমাদের দারুল উলুম দেওবন্দের আদব বিভাগের শিক্ষক নূর আলম খলিল আল আমিনী হুজুর বলেন যে কখনো কখনো হুজুর যা আপনি জানেন যে দারুল উলুম দেওবন্দ থেকে একটি পত্রিকা বের হয় মাসিক পত্রিকা আরবি আদ-দাঈ নামে, তো আদ-দাঈ পত্রিকা হুজুর যে প্রবন্ধগুলো লেখেন আদ-দাঈতে, তো হুজুর বলেন যে আমি প্রবন্ধ লিখতে গিয়ে কখনো কখনো একটি শব্দ মানে এই বাক্যের সাথে মানে একদম উপযুক্ত একটি শব্দ আনার জন্য আমি কখনো কখনো একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, সাত দিন পর্যন্ত আমি অপেক্ষা করি আর চিন্তা করি এখানে কী শব্দটা হবে। তিনি সাত দিন পর্যন্ত অপেক্ষা করেন, তো পরক্ষণে যখন তিনি আবার এই শব্দটার জানেন, শব্দটা যখন তিনি জানেন যে আসলে এই শব্দটা তো আমি জানতাম, আমি আমি জানতাম আমি এখন তখন লিখতে পারলাম না কেন, তো তখন হুজুর বলেন যে শব্দকে আমি মূল্যায়ন করিনি। তো এই যদি শব্দকে আমরা মূল্যায়ন করি তাহলে শব্দ আমাকে মূল্যায়ন করবে। এই জন্য আপনি লিখতে গেলে পড়তে গেলে যদি কোনো শব্দ আপনার ভিতরে না আসে তাহলে আপনার বুঝতে হবে যে আপনি এই শব্দটা একসময় জানতেন, মূল্যায়ন করেন। হ্যাঁ, কিছু কিছু শব্দ তো আমরা এমনিতেই জানি না, এটা ঠিক আছে, নতুন শব্দ, এটার ব্যবহার আমরা এখন জানি না, এখন নতুন করে শিখতে হবে। কিন্তু আপনারা দেখবেন অধিকাংশ ব্যবহার আপনি আগে পড়েছেন, যদি পড়ে থাকেন তাহলে দেখবেন আপনার অধিকাংশ শব্দ আপনার পড়া হয়েছে, জানা আছে, কিন্তু আপনি বলার সময় লেখার সময় পারছেন না। কেন? ওই যে তামরিন না থাকার কারণে। এই জন্য তামরিনের মানে ফায়দার কোনো শেষ নেই, তামরিন ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আপনার যত বেশি তামরিন করবেন তত বেশি শব্দগুলো মনে থাকবে, এভাবেই খবর পড়তে হবে। আমরা তো বলেছি যে প্রতিটা টপিক থেকে একটি একটি করে খবর পড়ব, আমরা মাত্র রাজনৈতিক খবর থেকে একটি সংবাদ পড়লাম, এরপরে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আরেকটি খবর নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আজকে দর্শ সংক্ষিপ্ত এতটুকুই, আপনারা যারা এই দর্শটি দেখেছেন তারা নতুন শব্দগুলোকে খাতায় টুকে রাখুন, মুখস্থ করুন, তামরিন করুন, বাসায় বাক্য বানান এবং চেষ্টা করুন যে সবগুলো দর্স করার জন্য। আর যারা এই মিডিয়া আরবি শিখতে আগ্রহী তাদেরকে অ্যাড করুন, আর যারা অধিক আগ্রহী তাদেরকে আমি আমার সিক্রেট গ্রুপে অ্যাড করে নিয়েছি, আপনারা যারা আগ্রহী আপনারা ইনশাল্লাহ অ্যাড হতে পারেন। আজকে এ পর্যন্তই, যারা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহু আহসান আল জাযা, এবং আগামী দর্সের জন্য আপনাদের আপনাদের আহ্বান জানানো যাচ্ছে, আপনারা আগামী দর্শে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।